আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর নতুন বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের থাকছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে, আরেকটা হচ্ছে সম্প্রদায়। বন্ধুরা, এই দুটি অভিজ্ঞতা থেকে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে। দেখতে পাচ্ছ যোগ্যতা 7.1 7.2 অর্থাৎ সপ্তম অধ্যায়ের সপ্তম শ্রেণীর অধ্যায় 1 সপ্তম শ্রেণীর অধ্যায় 2। এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়নের জন্য দেখো শিক্ষণ অভিজ্ঞতা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এবং সম্প্রদায় এই যে প্রাসঙ্গিক যোগ্যতা পারদর্শিতার নির্দেশক দিয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য আমরা পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে ডাউনলোড করে। সামষ্টিক মূল্যায়নের জন্য এখানে আছে, তো সার সঙ্গে তোমরা একটু পড়ে নিবে। তো বন্ধুরা, তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য যেভাবে নাম্বারিং করবে এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে তিনটি মাত্রা দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। তোমরা যদি মূল্যায়ন মধ্যে ভালো করে মূল্যায়ন করতে পারো, ভালো করে উত্তর দিতে পারো, তাহলে তোমাকে দিবে ত্রিভুজ, আর মাধ্যমিক অর্থাৎ মোটামুটি পারলে বৃত্ত, আর সবচেয়ে কম হবে চতুর্ভুজ। এই তিনটি পারদর্শিতা সূচকের মাত্রা দিয়ে তোমাকে নাম্বারিং করবে। যেমন এখানে দেখো ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয় আছে সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী। এরপরে এখানে সামাজিক শিরোনাম হবে সামাজিক অনুসন্ধান ও দায়বদ্ধতা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিচ্ছে, তোমরা দেখে নিতে পারো। যেমন এখানে সামষ্টিক মূল্যায়নের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, সপ্তম শ্রেণী বিষয় লেখা, তারিখ, শিক্ষকের নাম থাকবে। তোমার রোল যদি এক হয় তাহলে দেখো 1 2 3 4 এইভাবে রোল নাম, এবং এখানে থাকবে অভিজ্ঞতা নং 1 অভিজ্ঞতা নং 2। যেমন অভিজ্ঞতা নং 7.1.1 অর্থাৎ সপ্তম শ্রেণীর এক প্রথমতে প্রথম অভিজ্ঞতা নং নিচ্ছে। তুমি যদি সেটাতে ত্রিভুজ পাও তাহলে ত্রিভুজ দিবে। তুমি যদি 7.1.2 অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় দ্বিতীয় অভিজ্ঞতা নং, এরপরে দেখো 7.2.2 অর্থাৎ সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অভিজ্ঞতা নং, এখানে তুমি যেটা পাবে তোমাকে সেটাই দিবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।